আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আল্লাহর রহমতে। এখন ইনা সাদি মানে মাছ খেতে চেয়েছিল, এখন আমি ওদের জন্য মাছ আমি আসতো তেলাপিয়া মাছ আমি ভাজি। এখানে আমি দুইটা ফিশ নিয়েছি, আর সাথে আমি হলুদ মরিচ লবণ জিরা ধনিয়া টমেটো ধনিয়া পাতা কাঁচা মরিচ পেঁয়াজ আর আমি বরবটি কুচি নিয়েছি। আসলে ভিডিওটার মধ্যে ওই ইয়েগুলো একটু কাট হয়ে গেছে, আমি আবার দেখাচ্ছি পরে। আমি এখন মাছগুলোকে আড়াআড়ি ভাবে এভাবে কেটে নিব, যেহেতু মাছের ভিতরে আস্ত মাছ ভাজি করব, ভিতরে মশলাটা যেন যায় এই জন্য আমি ভিতরে বেশি করে একটু ডিপ করে কেটে নিব, একদম কাটা পর্যন্ত যতটুক এটা মাছটা কাটা যায়। তাইলে ভাজি করলে ভিতরে মশলাটা ঢুকবে এবং পরে সসটা দিয়ে খেতেও মজা হবে। আমি একটা সসের মতো একটা মাখা মাখা একটা ইয়ে বানাবো, সস বানাবো, মানে একদম পেস্ট করা না। এখন এভাবে করে কেটে নিলাম, দুই পাশে দুইটা মাছই কেটে নিলাম এভাবে করে। মাছটা আমার কাটা হয়ে গেল, এখন আমার মাছটা কাটা হয়ে গেছে। এখন আমি হলুদ মরিচ আদা রসুন একসাথে মিশিয়ে নিব, মিশিয়ে নিয়ে আমি ভালো করে এটা মাখাবো। এখন মশলাগুলো আমি মাছের ভিতরে ঢুকিয়ে দিব। এখন ভালো করে মশলাগুলো ঢুকাতে হবে, নাহলে মাছটা ইয়ে হবে না, ভাজিটা মজা হবে না। আমি এখন পেটের ভিতরে হাত দিয়ে দিয়ে ওই মশলা ঢুকাচ্ছি। কানে পেটে এগুলি ভালো করে মশলা ঢুকাতে হবে। ইনায়া সাদিত খুবই এক্সাইটেড, তারা মাছ এভাবে ভাজি খাবে। আসলে বড় আমরা কেটে ফেলি মাছটাকে, ওরা বুঝতে পারে না যে ওরা কি খাচ্ছে আসলে। তারপরে তো দেখা যায় বাচ্চাদের তো আমরা অন্যভাবে খাওয়াই, একদম মেখে বেছে কাটা যেন না থাকে, কিন্তু দেখে দেখে মানে মাছটা খেতে যে এত টেস্টি হয়, বা মাছ দেখলে যে কিরকম সাইজ কিভাবে কাটা বাছবো, এগুলো কিন্তু একটা বাচ্চাদের জন্য জানার বিষয়। এই জন্য আমি এই জিনিসটা করেছি আজকে, ওদের দুই ওরা আসতো দেখবে তারপরে খাবে, দেখেও মজা পাবে খেতেও মজা পাবে, আর ওরা তো খুবই মজা পাচ্ছে। একটু পর পরে এসে দেখছে কখন হবে কখন খাওয়া হবে। এটা খুবই ইজি, জাস্ট খালি মেখে আমি তেলে ভাজবো আর জাস্ট একটা সসের মতো ইয়ে করবো। এটা অল্প সময়, আমার 30 মিনিট সময় লেগেছে, আমি এখন খুবই অল্প সময় এটা করেছি।
যাদের প্রেশার কুকার আছে তারা ইচ্ছা করলে প্রেশার কুকারও দিতে পারেন। আমি এখন মশলাটা একদম রেডি, ভাজার জন্য রেডি আর কি। এখন আমি ফ্রাই প্যানে নিজে ফেলবো, আপনারা ইচ্ছা করলে ওভেনেও এটা বেক করতে পারেন। আর যদি ওভেনে করেন তাহলে সব উপকরণই একসাথে মেখে দিয়ে দিতে হবে। আমি এখন ফ্রাই প্যানেই দেখাচ্ছি, আমি এখন পুরো তেল দিব না, অর্ধেক তেলে আমি এটা ভেজে নিব, হাফ তেলে। আগুন একদম ধাও ধাও আগুন দেওয়া যাবে না, একটু মিডিয়াম আগুনে। এটাকে আমি আর একটু তেল, মনে হচ্ছে একটু লাগবে, এই জন্য আর একটু তেল দিয়েছি। আপনাদের যদি মাছটা তাজা থাকে তাহলে এটা কখনোই আটকাবে না, আর যদি একটু নরম বা মানে তাজা না হয় তাহলে সব সময় মাছ ভাজির সময় ফ্রাই প্যানে আটকিয়ে যাবে। এটা হলো মাছের একটা সিস্টেম, ভাজা আপনি মাছটা কি তাজা নাকি আপনি বুঝতে পারবেন। আমি গোটা মাছটাই এনেছি, আমি নিজেই কেটেছি, কারণ এখানে যদি কেটে আনতে বলতাম তাহলে ওরা একদমই টুকরো টুকরো করে দিত। এই জন্য আমি চিন্তা করলাম যদি আমি আস্ত করি তাহলে তো আমার কাটা মাছ হবে না, আমি না কেটেই আনতে হবে। তো আমি পেটটা পরিষ্কার করে নিয়েছি আর মাথার এগুলি ফেলে দিয়েছি, এখন আমি ভেজে নিচ্ছি। এখন উল্টিয়ে দিয়েছি, এক সাইড হয়ে গেছে। করছিলাম তখন সব, বিশেষ করে ইনায়া বেশি মজা পেয়েছে। ইনায়া যখন মাছটা আসতো আমি কেটেছি তখনও সে খুব মজা পেয়েছে। আর আমি এখানে টমেটোটাকে আমি 2 মিনিট ওভেনে একটু ইয়ে করে নিয়েছি, সিদ্ধ করে নিয়েছি, মানে টমেটোটা একদম নরম যেন হয়ে যায়। আর আমি তেঁতুলটাকে একটু সস করে নিয়েছি, মানে তেঁতুলের রসটা নিবো, খালি বিচিগুলো ফেলে দিবো, ছিপে আমি রসটা নিয়ে নিচ্ছি। তেঁতুলটা আমি পানিতে ভিজিয়ে রাখি নাই, জাস্ট বের করে কতক্ষণ রেখে দিয়েছিলাম, পানিতে ভিজিয়ে রাখলে মনে হয় আরেক রস নেওয়া যেত। আমি এখন সব একসাথে করে মেখে নিচ্ছি। সব একসাথে করে আমি এখন মেখে নিচ্ছি। আমি এখন এক দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম, ওই দুইটা পেঁয়াজও আমি একসাথে এখন মেখে নেব। আর আমার যদি একটু অন্য কিছু দরকার হয় আমি আস্তে আস্তে অ্যাড করবো। এখানে যদি একটু লবণ লাগতে পারে আর একটু আদা রসুনও লাগতে পারে, কারণ আমি আদা রসুন ওখানে 1 চামচ 1 চামচ করে দিয়েছি। এখানেও আমি 1/2 চামচ করে একটু মিলাবো। আর এখানে একটু গুঁড়া মরিচ আর একটু হলুদ মনে হয় লাগবে। আমি এখন এটা একটু মেখে রাখলাম আর মাছটা ভাজি হওয়ার জন্য ওয়েট করছি। মাছ আমার একটা ভাজি হয়ে গেছে, আরেকটা ভাজি আমি ইয়ে করিনি। এখন আমি আমি এখন এই যে মশলাটা যেটা মেখেছিলাম এটা আমি দিয়ে দিব তেলে ভাজি ভাজি করার জন্য। তাহলে একটু ভাজি হতে যতটুকু সময় লাগবে, মাছটা ভাজি করলাম আর এটা আমি রেডি করলাম।
দেখলাম কত অল্প সময় এটা, আর মাছটা আস্ত রাখাতে বাচ্চারাও মজা পায়। এটা করে অবশ্যই খাবেন এবং আমাকে জানাবেন কেমন হলো। ওরা তো খুবই মজা পেয়েছে। এখন মুভি দেখছেন, গরম হয়ে গেছে আর শব্দ হচ্ছে অনেক। আমি এখানে সবই একসাথে দিয়ে দিয়েছি, একটু লবণ ঢেলে, লবণ একটু চিনি আর সস অ্যাড করবো আমি, যেহেতু অনেক টক এই জন্য একটু চিনি দিব, মানে তেঁতুলটা একটু টক বেশি, চিনি দিলে জাস্ট এটা অনেক মজা হবে। আর আমি ঝাল খুবই, আপনারা ঝাল ইউজ করতে পারেন, আমি কাঁচামরিচ বেশি ইউজ করেছি, আর মরিচও তো আমি 2 চামচের মতো দিয়েছি, কিন্তু মাছ বেশি। লবণ দেব, লবণটা একটু কম মনে হচ্ছে, মাছের মধ্যে তো লবণ দেওয়াই আছে, আমি জাস্ট একটু ইয়ের জন্য লবণ অ্যাড করলাম পেঁয়াজের জন্য। মাছেরটা আপনারা এমনিও খেতে পারবেন, মাছ ভাতের সাথে, পোলাওর সাথেও খাওয়া যাবে, যে কাউকে দিলে তার মনটা খুশি হয়ে যাবে খেতে খেতে দিলে। আপনারা অন্য মাছেও করতে পারেন, আমি তেলাপিয়া মাছ দিয়ে এটা করছি। আর এছাড়া রুই মাছও, মানে কাঁটা কম কম মাছ কম যেটাতে, ওইটাতেই করলে বেশি মজা পাবে, কারণ মাছটাকে তাহলে কাটা বাছতে হবে না। আর প্রেশার কুকারেও এরকম মাছ করা যায়, আমি প্রেশার কুকারটা আরেকদিন শেয়ার করবো আপনাদের সাথে। মাখা মাখা হলেই এটা নামিয়ে নেব। আমি এখন পরিবেশন করে দেখাচ্ছি, হয়ে গেছে আমার, আমার এই যে মাছটাও রেডি, একদম মাছটাও উপরে উপরের থেকে একদম ভিতর পর্যন্ত একদম সিদ্ধ, ফুল মাথা টাথা সবই সুন্দর ভাজি হয়েছে। আমি একটু বেশি সময় দিয়ে মিডিয়াম আগুনে ভেজেছি,
আমি খুব হাই হিট দিই নি, আবার একদম লো হিটও করি নি, কারণ লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম মিডিয়াম, ফুল মিডিয়ামে আমি ভালো আগুন এর মধ্যে আমি করেছি। এখন আমি এইভাবে করে এখন ওরা খাবে, ওটা তো অস্থির হয়ে গেছে, আর মাছটাও রেডি হয়ে গেছে, এখন কত সুন্দর হয়েছে, আর খেতেও অনেক।